হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াই ওয়ান তা বন্ধুরা আমরা আজকে সকালবেলা একটি ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আঠেরোই জুলাই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে একটা পিডিএফের মারফত আমরা এই খবরটা দেখলাম কিন্তু পিডিএফটা আমরা সঠিকভাবে সত্যতা যাচাই করিনি আগেই বলেছিলাম তারপরে আমরা পিডিএফটা একটু সঠিকভাবে যাচাই করে দেখলাম এখানে উল্লেখ করা রয়েছে দেখো তোমরা স্যার ম্যাডাম যেখানে উল্লেখ করা হয়েছে সেখানে লেখা রয়েছে দ্য বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল হোল্ড দ্য রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুই হাজার কুড়ি আন্ডার দ্য কন্ট্রোল অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড টু বি হেল্ড অন আঠেরো সাত দুই হ্যাঁ বারোটা থেকে একটা যেটা পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি কিন্তু হোল্ড করে দেওয়া রয়েছে দেওয়া হয়েছে আর কি এটা কিন্তু কনফার্ম নিউজ তাছাড়া আমরা এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম বলেছিলাম যে আঠেরোই জুলাই পরীক্ষা হবেই না আমরা পিএরবি সূত্র মারফত খবর পেয়েছিলাম যে পরীক্ষা হচ্ছে না আঠেরোই জুলাই কিন্তু নানান চারদিক থেকে নানান খবর আসে যে আঠেরোই জুলাই পরীক্ষা হবে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে যে দুইশো পার্সেন্ট পরীক্ষা হবে আঠেরোই জুলাই আমি তিনশো পার্সেন্ট দিয়ে বলছি যে পরীক্ষা কিন্তু হবে না হ্যাঁ তোমরা আবারও খবর নিতে পারো চারদিক থেকে এইসব পিডিএফের উপর নির্ভর না করে তোমরা হয়তো পিআরবি এর যে হেল্প নম্বর রয়েছে সেখানেও কল করে জানতে পারো যে পরীক্ষা কিন্তু হবে না যাই হোক পরীক্ষা হবে না বলে যে পড়াশোনা ছেড়ে দেবে তা কিন্তু না পরীক্ষা একদিন হবেই অবশ্যই যেহেতু করোনা পরিস্থিতি লকডাউন ইত্যাদি কারণে কিন্তু পরীক্ষাটা আপাতত বিরতি করা রয়েছে পরীক্ষা কিন্তু একদিন অবশ্যই হবে তাই পড়াশোনাটা একটু ধীর গতিতে চালিয়ে যাও আর সবাইকে বলবো ভিডিওটা একটু শেয়ার করে দাও অনেকে হয়তো ভিডিওটি আগের ভিডিওটা দেখছো এবং বলছো যে পরীক্ষা হবে যাই হোক এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিয়ে জানিয়ে দাও পরীক্ষা কিন্তু আঠেরোই জুলাই হচ্ছে না তা ধন্যবাদ সকলকে